পথ দুর্ঘটনার কবলে কর্তব্যরত দুই মহিলা কনস্টেবল। স্কুটি থেকে পড়ে গিয়ে জখম দুই মহিলা কনস্টেবল। কাজের পথে চলতে চলতে হঠাৎ থমকে যেতে হলো খানিক সময়ের জন্য। পথ দুর্ঘটনায় জখম দুই কর্তব্যরত কনস্টেবল। আজ বুধবার সকাল 8টা নাগাদ শান্তিপুর পুলিশ স্টেশন থেকে নৃসিংহপুর কালনাঘাটের দিকে একটি স্কুটি চেপে শান্তিপুর থানার কনস্টেবল সুপর্ণা পাল এবং দীপ্তি রায় যাচ্ছিলেন। 23 নম্বর ওয়ার্ডের বকুলতলার কিছুটা আগেই হঠাৎ সজোরে আছড়ে পড়েন তারা স্কুটি থেকে। প্রত্যক্ষদর্শীরা ঠিক কি কারণে দুর্ঘটনা তা বলতে না পারলেও এলাকাবাসীদের তৎপরতায় আহত দুই কনস্টেবলকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করানো হয়। দুজনে গুরুতর জখম হয়েছে বলে শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে। পরিবার সূত্রে জানা যায়, সুপর্ণা পালের স্বামী সুদীপ্ত সাহা 1 নম্বর কলোনির বাসিন্দা। অন্যদিকে দীপ্তি রায় স্বামী ননিকান্ত মণ্ডল মিথির ডাঙ্গায় তার বাড়ি। দুজনেই অর্থাৎ দুই আহত কনস্টেবলই আপাতত চিকিৎসাধীন। দুজন মহিলা ৮টা ১৫ নাগাদ। আচ্ছা, তো আপনারা কি এলাকাবাসী? হ্যাঁ, আমরা ওখানকারই এলাকাবাসী, সবাই যতটা সম্ভব তাড়াতাড়ি ছুটে এসেছি সাহায্য করার জন্য। আচ্ছা, তো এখন ওনাদের কি পরিস্থিতি? এখানেই রাখবে বলে মনে হলো নাকি বাড়ি? ডাক্তার তো এখন সেলাই টেলাই করেছে, এখন ডাক্তার বাড়ির লোকের সাথে কথা বলছে। কোথায় বাড়িটারি জানতে পেরেছেন? বাড়িতে 1 নম্বর কলোনি বলছে। আচ্ছা, একজনের 1 নম্বর রেলগে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।